অসহ্য গরমে দিশেহারা শিলিগুড়িবাসী। লাগাতার শীতের পর বিগত দুদিন ধরে উধাও শীত, পাল্লা দিয়েই প্রায় দিনই বেড়ে চলেছে গরমের তীব্রতা। ছাতা ছাড়া বাড়ি থেকে বের হওয়া দুষ্কর হয়ে উঠেছে। গরমের তীব্রতা এতটাই বেশি প্রায় জনশূন্য শিলিগুড়ির রাস্তাঘাট, রাস্তাঘাট থেকে শুরু করে প্রায় সব কিছুই। গরম অনুভব হতেই ডাব, আখের রস ও টুপি বিক্রেতাদের রোজগার ব্যবসাও বেড়েছে। করোনা সংক্রমণকালে ব্যবসায় ভাটা পড়লেও পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পাহাড় থেকে আসা মানুষেরা প্রচণ্ড রোদের তাপদাহ থেকে বাঁচতে কিনছে টুপি। অন্যদিকে এক ডাব বিক্রেতা জানান, প্রচণ্ড গরমের জেরে ডাবের বিক্রি বাড়লেও দামের কারণে ক্রেতার সংখ্যা অনেকটাই কম। কার্যত দুদিন ধরে শহর শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে শীতের শান্তির পরিবেশ থেকে হঠাৎ গরমের ফলে নাভিশ্বাস ফেলেছেন শহরের বাসিন্দারা। করোনার উপরে ব্যবসার বেশি ভরসা তো, পর্যন্ত তো আসতে পারেনি করোনার জন্য, এখনই আস্তে আস্তে আসছে, কিছু হচ্ছে, অল্প অল্প ভালোই হচ্ছে। রোদের জন্য হ্যাঁ, কালকে থেকে কিছু হচ্ছে, রোদে অনেকেই বলছে ঘেমে যাচ্ছি, অনেক বছর রোদ সহ্য করা যাচ্ছে না, মানে পাহাড়ের মানুষরা সকালবেলা আসছে হয়তো বলতেছে রোদে সহ্য করতে পারছি না, এই অনেকে টুপিতে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।